Assalamualaikum everyone. Welcome to Homeo and Natural Care. আমি ফাহমিদা। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফিভার ব্লিস্টার বা জ্বর ঠুসা কেন হয় এবং এর থেকে পরিত্রাণের জন্য কিছু হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সম্পর্কে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে, খুবই ইনফরমেটিভ হবে। পুরো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের যে বেল আইকনটি রয়েছে সেখানে প্রেস করে দেবেন। তাহলে আপনি আমার পরবর্তী ভিডিওর আপডেটস নোটিফিকেশনগুলো সবার প্রথমেই পেয়ে যাবেন। ফার্স্টে যে বিষয়টি জানবো সেটি হচ্ছে জ্বর ঠুসা কেন হয়। জ্বর ঠুসা বা ফিভার ব্লিস্টার হচ্ছে এক ধরনের হারপিস সিমপ্লেক্স নামক ভাইরাসের আক্রমণে হয়ে থাকে। এই ভাইরাস যদি আমাদের শরীরে একবার প্রবেশ করে তাহলে এটি অনেকদিন পর্যন্ত নিষ্ক্রিয় অবস্থায় থাকতে পারে, কিন্তু যদি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা উইক হয়ে যায় সেক্ষেত্রে এই ভাইরাসটা একদম জেগে ওঠে এবং আক্রমণ করে। এই ভাইরাসটি বিভিন্নভাবে আমাদের শরীরে প্রবেশ করতে পারে, অর্থাৎ কোনো আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলে সেটা আক্রান্ত হতে পারে। তাছাড়া যেহেতু এটি ছোঁয়াচে রোগ, আক্রান্ত ব্যক্তি যদি তার ফিভার ব্লিস্টার বা জ্বর ঠুসায় যদি হচ্ছে হাত দেয় এবং হাত দেওয়ার পর যদি সেই হাতটা অন্য কোনো বাচ্চা অথবা যে কারোর মুখের সংস্পর্শে যায় সেক্ষেত্রে তখন তার আবার এই হারপিস সিমপ্লেক্স ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। চলুন জেনে নেওয়া যাক ফিভার ব্লিস্টার বা জ্বর ঠুসার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সম্পর্কে। আজকে আমি আপনাদেরকে কয়েকটি মেডিসিন এবং এর ডিটেলস ডোজেস সম্পর্কে বলে দেব, আপনারা আপনাদের সিমটমস মিলিয়ে মেডিসিন অ্যাপ্লাই করতে পারবেন। ফার্স্টে যে মেডিসিনটির নাম বলবো সেটি হচ্ছে ফারিওডিনাম 200 পটেন্সি। এই মেডিসিনটি খুবই ইফেক্টিভ একটি মেডিসিন এই হারপিস সিমপ্লেক্স ভাইরাসকে মেরে ফেলার জন্য। অর্থাৎ আপনার যদি ফিভার ব্লিস্টার হয় আপনি এই মেডিসিনটি খেতে পারেন, যে কোনো ধরনের সিমটমসই থাকুক না কেন এই মেডিসিনটি যদি আপনি খান সেক্ষেত্রে খুব দ্রুততার সাথে সেরে যাবে। এবং মেডিসিনটি খাওয়ার নিয়ম হচ্ছে দুই ফোঁটা করে সরাসরি জিভে নিয়ে সকালবেলা সপ্তাহে দুই দিন দিনে একবার করে সকালবেলা খাবেন। এক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়, যতদিন পর্যন্ত আপনার এই প্রবলেমটা না সারছে আপনি কন্টিনিউ করে যাবেন। এবং পরবর্তীতে আপনি যদি চান যে এই হারপিস সিমপ্লেক্স ভাইরাসটা আপনার শরীর থেকে চলে যাক, মারা যাক, এই ফিভার ব্লিস্টার বা আপনি এরকম জ্বর ঠুসা নিয়ে আর কখনো আক্রান্ত না হন, না হতে যদি চান, সেক্ষেত্রে আপনি চাইলে এই মেডিসিনটিকে আরও কন্টিনিউ করতে পারেন। আপনার যদি প্রবলেম সেরে যায় তখন আপনি দুই ফোঁটা করে মেডিসিন সকালবেলা খালি পেটে খাওয়ার 30 মিনিট আগে খাবেন এবং অবশ্যই এটা কন্টিনিউ করবেন 2 থেকে 3 মাস। তাহলে আপনার এই প্রবলেমটা পুরোপুরিভাবেই সেরে যাবে, জীবনে আর কখনোই আপনার এই হারপিস সিমপ্লেক্স ভাইরাস অ্যাটাক হবে না। সেকেন্ড মেডিসিন হচ্ছে নেট্রামিউর 30 পটেন্সি। এই মেডিসিনটিও খুবই ইফেক্টিভ একটি মেডিসিন এই ফিভার ব্লিস্টার বা জ্বর ঠুসার জন্য। জ্বর ঠুসার ভাইরাসকে অর্থাৎ হারপিস সিমপ্লেক্স ভাইরাসকে মেরে ফেলার জন্য এই মেডিসিনটিও খুবই কার্যকরী একটি মেডিসিন। এক্ষেত্রে আপনার যদি ঠোঁটের আশেপাশে অথবা ঠোঁটের কর্নারে বিভিন্ন নাকে সমস্ত জায়গায় যদি ফিভার ব্লিস্টার বা হচ্ছে জ্বর ঠুটো হয় এবং সেটাতে যদি ভিতরে যদি পানি থাকে এবং লাল লাল হয়, বার্নিং ফিল হয় অর্থাৎ জ্বালা হয়, এরকম ধরনের সিমটমসের ক্ষেত্রে খুবই ইফেক্টিভলি কাজ করে নেট্রামিউর। এই নেট্রামিউর মেডিসিনটি 30 পটেন্সি নিয়ে এসে আপনি দুই ফোঁটা করে মেডিসিন রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে সরাসরি জিভে নিয়ে খেতে পারেন সপ্তাহে দুই দিন। যখন আপনার এই ভাইরাসটা আক্রমণ করবে অর্থাৎ জ্বর ঠুসা যখন আপনার হয়ে যাবে তখন যদি আপনি এই মেডিসিনটা খান সেক্ষেত্রে আপনি অবশ্যই দুই ফোঁটা করে রাতের বেলায় প্রতিদিন খাবেন। আর যখন আপনার এই প্রবলেমটা সেরে যাবে, আপনি যদি চান যে না আমার এই প্রবলেমটা সেরে গিয়েছে আমি আর চাই না এই প্রবলেমটা হোক, সেক্ষেত্রে আপনি এই মেডিসিনটা সেম প্রসেসে কন্টিনিউ করবেন, তবে সপ্তাহে দুই দিন। এটা 2-3 মাস যদি আপনি কন্টিনিউ করেন সেক্ষেত্রে আপনার এই প্রবলেমটা সেরে যাবে ইনশাল্লাহ, আর কখনোই আসবে না ফিরে। থার্ড মেডিসিন রাস্টক্স। রাস্টক্স এই মেডিসিনটি ফিভার ব্লিস্টার বা জ্বর ঠুসার যে কোনো ধরনের সিমটমসের ক্ষেত্রেই খুবই ইফেক্টিভলি কাজ করে এই মেডিসিনটি। এই মেডিসিনটি আপনার যদি জ্বর ঠুসা হয়, যে কোনো ধরনের সিমটমসই আপনার থাকুক না কেন, আপনি তখন এই রাস্টক্স 30 CH পটেন্সি নিয়ে এসে সরাসরি জিভে নিয়ে খাবেন। দুই ফোঁটা মেডিসিন দিনে 3 বার খাবেন, অবশ্যই খাওয়ার আগে খাবেন, এক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। যতদিন পর্যন্ত আপনার প্রবলেম না সারছে ততদিন পর্যন্ত মেডিসিনটা কন্টিনিউ করবেন এবং আপনার প্রবলেম যদি সেরে যায় অবশ্যই মেডিসিনটা বন্ধ করে দিবেন।
সো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে হোমিও অ্যান্ড ন্যাচারাল কেয়ারের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে নতুন প্রবলেমের সলিউশন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।